বন্ধুরা, আজকে একদম ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে, আজকে ছেলে বাড়িতে আছে, সেই জন্য টিফিনটা একটু স্পেশাল, কারণ আমি একা যখন থাকি তখন কিছুই টিফিন টিফিন বানাই না। তাই আজকে একটুখানি চা বানিয়েছি, স্যান্ডউইচ বানিয়েছি, তবে সেরকম স্যান্ডউইচ না, নর্মালি বানিয়েছি। মেয়োনিজ নিয়েছি, এখানে ডিম পোচ দিয়ে দিয়েছি, চিজটা দিইনি, কারণ চিজটা সবসময় খাওয়া উচিত না, চিজটা সেই জন্য অ্যাভয়েড করেছি। মেয়োনিজ সস দিয়েছি, ডিম পোচ, আর পাউরুটিগুলো যেহেতু ছোট সাইজে তার তিনটে করে নিয়ে নিয়েছি, দুটো হলে হয়ে যেত, ছোট বলে তিনটে নিয়েছি, কারণ এতে পেট ভরবে না। যাই হোক, আজকে আর গোলমরিচগুলো দিয়ে নিয়েছি, আমারটাই কাঁচা লঙ্কা আছে, ছেলেটাই কাঁচা লঙ্কা নেই। আজকে অল্প একটুখানি চিকেন আছে, চিকেন বানাবো, চলো আজকে খুব মজা করবো আমি ছেলে মিলে, কারণ ও যেহেতু বাড়িতে আছে, কারণ ও স্কুল গাড়ি আজকে দেয়নি, সেই জন্যে ভোটের জন্য স্কুল গাড়ি নিয়ে নিয়েছে, তার জন্য খুব মজা হচ্ছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, আমি একা থাকি যেহেতু, সেই জন্যে একটুখানি কেউ থাকলে আমার টিফিনটাও খাওয়া হয়, লাঞ্চটাও ঠিক টাইমে হয় ছেলের জন্য। তবে ঘরদোর এখনো গোছায়নি, জাস্ট টিফিনটা করবো, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি এসছে, তাই একটুখানি টিভিটা চালাবো, চালিয়ে টিফিনটা চলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি দুপুরে রান্না করবো না করবো সব কিছু নিয়ে, আর তারপরে তো কাজ আছে এই সংসারে, চলো তাহলে। আমাদের খাওয়া দাওয়া দুজনেরই হয়ে গিয়েছে, আর তোমাদেরকে বললাম না বিছানা টিছানা গোছেনি, তাই বিছানা গোছাতে চলে এসেছি, আর আমার চ্যানেল মাই ডেইলি লাইফস্টাইল রাখিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। যাই হোক, একদম লেগে পড়েছি, সমস্ত জামাকাপড়, অনেক জামাকাপড় জমেছিলো, বিশেষ করে নাইটিগুলো, তিন দিন চার দিনে চারটে পাঁচটা নাইটি জমেছিলো, ভাবলাম কি জামাকাপড়গুলো গুছিয়ে নিই, কারণ আবার ধোয়ার পরে জামাকাপড় জমবে, আর ছেলেকেও বললাম একটু হেল্প কর, কারণ ওকে একটুখানি কাজের মধ্যে বিজি রাখলে ওরও ভালো লাগে, কিন্তু একা একা থাকলেই মনে হয় একটু কার্টুন দেখি বা অন্য কিছু, আর কার্টুন ও দেখে বাড়িতে যখন থাকে, যখন স্কুলে যাই পরপর টিউশন থাকে, যেমন সকালে টিউশন থাকে, তারপর স্কুলে আবার বিকালে বা সন্ধ্যে টিউশন থাকে, তখন একটু অসুবিধা হয়ে যায়, একদমই কার্টুন ফার্টুন দেখতে পারে না, কিন্তু যতক্ষণ বাড়িতে থাকে ওর মতো স্বাদ মিটিয়ে নেয়। আর পাশবালিশের ওয়ারটা ওকে পড়াতে দিয়েছে, দেখেছো একদম কখন থেকে, মানে ওটা ঠিক করে পড়াতে পারে না, কিন্তু তবু ওইগুলো ভালোবাসে করতে, তাই ওকে কাজগুলো করতে দিয়ে দিয়েছি, আর আমিও জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, চাদরটাও আমার চেঞ্জ করা হয়ে গিয়েছে। আর এখানে কি বলো তো, এই চাদরটা না অনলাইন থেকে নিয়েছিলাম, ফ্লিপকার্ট থেকে, চাদরের কোয়ালিটিটা খুব ভালো আমি বলবো না, কারণ খুব একটা ভালো না, পিওর যে কটন হয় ওই রকম না, এতে ভয়েল মেশানো ছিল, ভয়েল বা লাইলন যাই বলো না কেন তোমরা, কিন্তু বালিশের কভারগুলো পিওর কটন ছিল, কিন্তু পাশ বালিশের কভার যেহেতু ছিল না, তাই অন্য একটা মানে পাশ বালিশের সাইড কোল বালিশ যেটা বলে, পাশ বালিশ বা কোল বালিশ, সেটার কভার পরিয়ে দিলাম। আর দেখলাম, তোমাকে বললাম না, মানে তোমাদেরকে বললাম যে অনেকগুলো নাইটি জমেছিল, সমস্ত কিছু আমার নাইটি, ঘরে পড়া নাইটিগুলো ওয়ার্ড্রবের মধ্যেই যেহেতু থাকে, তাই সেগুলো গুছিয়ে রাখলাম। বাবা সত্যি কথা, কি হয়েছে, হ্যাঁ কি করে কাণ্ডটা, আমি সবে আলমারিটা মুছতে আছি, কি হয়েছে, কি ভগবান, চলো আল্লামা ছেলেকে বলছি একটু ক্যামেরাটা ধরে দে, হ্যাঁ সে কিছুতেই দিচ্ছে না, আর ইলেকট্রিক নেই, সেই একটা ভূতের সিনেমা দেখছিলাম, সেই ভূতের সিনেমাটা আমাদের আর দেখা হলো না, হরর মুভিটা, মনটা খুবই খারাপ, কারণ যা সিনেমা দেয় টিভিতে না সবই দেখা হয়ে গেছে, কিন্তু এটা একটু অন্যরকম ছিল, আর আলনাটা গোছাবো গোছাবো করে গোছানোই হচ্ছে না, কারণ এতটা হেভি, আর সন্ধ্যাবেলা ছেলে এখানে পড়তে বসে, তো তাই ভাবছি আজকে গুছিয়ে নিতেই হবে আলমারিটা, ওই ওয়ার্ড্রপটা মুছে এসেছি, ক্লিন করে এসেছি, এটাও মুছে নেব সব, কি বলো তো, যাতে হাতে তোমার হাত দেয় তো, মানে দুদিন ছাড়া নোংরা করে যায়, কি আর বলবো, বলার আমার কিচ্ছু নাই, যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সবসময়, দেখো সবে এই কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, এই দেখো ধুলো দেখো, আর আমার রান্না করাও হয়ে গেছে, টেবিলটা পরিষ্কারই আছে, কিন্তু আবার জলের বোতল রাখলো, যা হোক একটা তো রাখছে না, এই দেখো কাঁচটা পরিষ্কার হয়েছে না একদম, বুঝতে পারছো, ছেলেকে একটু ধরে দিতে বলছি, দেখো লাফালাফি করছে, কি বলবো তোমাদেরকে, আর কষ্ট, আজ কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে নি, চলো আজকে কি কি রান্না করলাম দেখে নি, রান্নাঘরটা কোনো পরিষ্কার করিনি, এই দেখো রুটি করেছি, এর মধ্যে বসের মধ্যে রুটি রেখে দিয়েছি, বাবা সবে করেছি, দেখেছো তো ভাবছি এক্ষুনি করলাম, আর এখানে আছে চিকেন, আর ছেলের জন্য ভাত আছে, আমি রুটি খাবো সেই জন্য রুটি, এরকম হচ্ছে বুঝো, আটা মাখিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য, এলে করে দেবো, দেখতে পাচ্ছ কিচেনের অবস্থা, এগুলো আটা রুটি করলে যা অবস্থা হয় না, আর ঘেমে চান হয়ে যাচ্ছি, বাসন মেজে নিয়েছি সব, একটা কড়াই আছে, জলের বোতলগুলো ছেলে আমাকে ভরে দিয়েছে, ঠাকুরের বাসনটা তুলে নিয়ে আসা হয়েছে, এখানটায় নোংরা দেখতে পাচ্ছ, এবার ঘরটা মুছবো, কারণ ঘরটা মুছতে সাহস পাচ্ছি না, ঘরটা মুছতে গেলেই না এক্ষুনি আমার মাথা খারাপ হয়ে যাবে গরমের চোটে, এই দেখো আমাদের ঠাকুর,
আর ছেলে তো খুব একদম চারিদিক নোংরা করে বেড়াচ্ছে, উৎপাত করে বেড়াচ্ছে। আর কি বলতো, দেখো পর্দাটা তুলে রেখেছি এখানে, কারণ এতটাই অন্ধকার হয়ে আছে এই ঘরটা, এই পর্দাটা তুলে দিলে না ভালো, আর এই ঘরটা ভালোই লাগে, একটুখানি স্পেস পাওয়া যায় হাঁটা চলা করার। আর আয়নাটা কি বলতো, দেখতে পাচ্ছ আয়নাটা একটু ভালোই হয়েছে আমাদের দেখতে, কারণ এখানটায় না শাড়ি টাড়ি পরতে আমার সুবিধা হয়, বুঝতে পেরেছো তো? আলনাটা কি অবস্থা দেখো, মানে গোছাচ্ছি তাও এ হচ্ছে, কিন্তু এবারে টোটালি গোছাতে হবে। এই শাড়িটা কালকে পরেছিলাম, এই শাড়িটা সেই মিনু শাড়ি বলে না, সেই মিনু শাড়ি এই শাড়িটা। তোমরা এই এইটা সেই পপি কিচেনের ওই দিদি ভাইকেও আমি পরতে দেখেছিলাম এই শাড়িটা। যাই হোক, ওরম কিছু ব্যাপার না যে ওই দিদি ভাই পরেছে বলে আমি কিনেছি, আমার এটা অনেক আগের শাড়ি, মানে 1-1.5 বছর হয়ে গেল কেনা, তারা অনেক আগেই, কিন্তু বাড়িতে আমি পরিনি, আমি কোথাও গেলেই পরি। শাড়িটা খুব সুন্দর, তবে সে মলমল কটন হয়, 550 টাকা মতো নিয়েছিল এই শাড়িটা, অনেকটা দাম নিয়েছিল। আমি এটা ফলস পাড়ও বসিয়েছিলাম বাড়িতে, কারণ যেহেতু তোমার অনেকটা দাম নিয়েছিল শাড়িটা, দেখবে এই দেখো ফলস পাড় বসিয়েছিলাম, এই দেখো নিজে হাতে বসিয়েছিলাম। চলো, শাড়িটা কিন্তু খুব সুন্দর জানো তো, যেমনি দেখতে সুন্দর তেমনই তোমার সফট, খুব মলমল, সে তোমাদের বলতে লাগবে না। চলো চলে 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 চলো, ভালো লাগছে না, খুব গরম হচ্ছে। কিরে গরম হচ্ছে, আমার গরমের চোটে না বিরক্তি লাগছে, স্নানটাও করতে পারছি না, এক্ষুনি গরমে মরে যাবো স্নান করলেই। স্নান হয়ে গেল, এখনো ইলেকট্রিক আসেনি, এত গরম হচ্ছে না, ভেবেছিলাম স্নানটা পরেই করব, কিন্তু নাইটি পরে নিলাম আজকে, আর শাড়িটারি পরলাম না। আর পাখা দেখতে পাচ্ছ চালানোই আছে, ও সুইচ দেয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত ইলেকট্রিক আসেনি, সেই 10টায় গেছে, এখন 12টা, পুরো 2 ঘন্টা হয়ে গেল 12টার উপরে। উফ, স্নান করে না পাখার তোলা একটুখানি বসলে, আর জানালার ধারে বসে আছি যাতে একটু গরম কম হয়, কারণ হাওয়া আসছে হালকা হালকা, মানে এক্ষুনি ঘেমে নিয়ে একাকার হয়ে গেলে না বিরক্তি একটা, আর খেতেও ইচ্ছা হচ্ছে না, কারণ যতক্ষণ না ভাবছি ইলেকট্রিক আসবে খাবো না, তার বলে এই নয় যে আরো দেখবো, আর একটুখানি আধ ঘন্টা মতো দেখবো, 1টা পর্যন্ত দেখবো, যদি না আসে তাহলে খেয়ে নিতে হবে, লাঞ্চ করে নেব। আর টিভিটাও দেখতে পাচ্ছ একটা ভালো সিনেমা হচ্ছিল, সেইখানে আমি দেখতেই পেলাম না জানো, পটাপট ওই জন্য কাজ করে নিলাম সব, আর একটুখানি টিভি দেখছিলাম, এর কারণ হচ্ছে তোমার হরর মুভি ভীষণ ভালোবাসি, একটুখানি চালিয়েছিলাম ছেলের, আমি টিফিন করতে করতে দেখলাম। যাই হোক, ছেলে গেছে স্নানে, আমি পুজো দিয়ে দিয়েছি, কিন্তু মাথাটা এখনো পর্যন্ত গামছা লাগিয়ে রেখে দিয়েছি, কারণ খুলতে ইচ্ছা হচ্ছে না, চুল যত মানে গায়ের কাছে আসবে তাও গরম হবে, একটুখানি হাওয়া হচ্ছে, দেখো গাছের পাতাগুলো একটু তবু না হাওয়া দিচ্ছে বলে তবু শান্তি, মানে বুঝতেই পারছো। চলো তোমরা লাঞ্চ করে নাও, কার কি লাঞ্চ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও লাঞ্চে কি হয়েছে। আর আকাশটা না খুব সুন্দর লাগছে, একদম মেঘ ভেসে আছে, সেই তুলো তুলো মতো সেই রকম একটা হাওয়া হচ্ছে, দেখাবো দাঁড়াও। আর এখানে গাছগুলো আছে না, এই দেখো দেখতে পাচ্ছ, নিম গাছটা আছে, বেল গাছটা আছে, এর জন্য একটুখানি প্রাকৃতিক দৃশ্য তবু দেখা যায়, মানে ঘুম থেকে উঠে সবুজ যে দৃশ্যটা সেটার হাওয়া দিচ্ছে সেটা বুঝতেই পারছো। আকাশটা তো দেখলে কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে না মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। যাই হোক, আজ এতটুকুই দেখাচ্ছে তোমাদের সঙ্গে, নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো।